অসুস্থ হনুমানের চিকিৎসা করে মানবিকতার নজির করলেন স্থানীয় যুবকেরা শনিবার এলাকায় অসুস্থ হনুমানকে দেখে চিকিৎসার ব্যবস্থা করেন তারা শনিবার সকালে এক মানবিকতার ছবি দেখল বনগা শহর আহত অবস্থায় পড়ে থাকা একটি হনুমানকে উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করলেন কিনে দিলেন প্রয়োজনীয় ওষুধপত্র পরে হনুমানটিকে বন হাতে তুলে দেওয়া হয় এদিন সকালে খয়রামারি এলাকায় একটি আম বাগানে আহত অবস্থায় হনুমানকে পড়ে থাকতে দেখেন স্থানীয় দুই যুবক গোপাল দত্ত ও প্রণব মুখার্জি তাদের উদ্যোগেই আহত হনুমানটিকে পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য হনুমানটির দুটি পা পুড়ে গেছিল পেটেও ক্ষত ছিল ক্ষত স্থানে পচন ধরায় চিকিৎসকেরা চিন্তিত হয়ে পড়েন চিকিৎসার পরিকাঠামো না থাকায় সমস্যায় পড়তে হয় তাদের প্রাথমিকভাবে চিকিৎসায় কিছুটা সারা মেলায় হনুমানটিকে বন নিয়ে যান যুবকরা শনিবার বন দপ্তর বন্ধ থাকায় এক বনকর্মীর সঙ্গে যোগাযোগ করেন তারা বনকর্মী তাদের বাড়িতে রেখে হনুমানটির চিকিৎসার ব্যবস্থা করেন জানান হনুমানটির চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হবে সুস্থ হলে কোন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তাকে স্থানীয় যুবকের মানবিক কাজে প্রশংসা করেছেন অনেকেই যদিও এই যুবকদের দাবি চোখের সামনে এভাবে একটি জন্তুকে পড়ে থাকতে দেখে সকলেরই এগিয়ে আসা উচিত প্রণাম মুখার্জি বলেন আমরা সাধ্য মতো চেষ্টা করেছি প্রয়োজনীয় ওষুধপত্র কিনে দিয়েছি প্রয়োজনে আরও ওষুধের ব্যবস্থা করে দেব আমরা চাই সুস্থ হয়ে উঠুক হনুমানটি এই বাদরটা আমার বাড়িতে পড়েছিল পড়ার পরে আমরা পশু হসপিটালে নিয়ে এসেছিলাম ওখান থেকে ওনারা খুব ট্রিটমেন্ট করলো ওনারা অত প্রথমেই কোনো সেন্সই ছিল না তারপরে ওই মানে হানড্রেড পারসেন্ট বার পুড়ে গেছিলো পুড়ে যাওয়ার পরে ও যা এখানে যে ডাক্তারবাবুরা আছেন খুব ভালো ট্রিটমেন্ট করেছে অনেকটাই সুস্থ আছে কিন্তু এ নিয়ে আমরা কোথায় যাব বন দপ্তরে আমরা ফোন করেছিলাম ওরা বলল যে বন দপ্তরে নিয়ে আসতে দেখা যাক ওখানে ওরা কী ট্রিটমেন্ট করে ওনাদের কাছেই দিলাম ও সম্ভবত কারেন্টে শর্ট খেয়েছে শর্ট খাওয়ার পরে গাছের থেকে আসছিল গাছ ভেঙে পড়ে গেছে নিচে তারপরে আমরা উদ্ধার করে আমরা ভ্যানে করে নিয়েছে পশু হসপিটালে বনগা পশু হসপিটালে আসি সেখানে ওকে ট্রিটমেন্ট করলো ডাক্তারবাবুরা খুব ভালো ট্রিটমেন্ট করেছে হ্যাঁ এখন অনেকটা সুস্থ কিন্তু আমরা বন দপ্তরে নিয়ে গেলাম সৌপুসাজী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ তোমায় বঙ্গা।